গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আজকে স্ট্রং বংশের পক্ষ থেকে আপনাদের এমন একটা বিষয় সম্পর্কে বলতে এসেছি, যে বিষয় জানতে পারলে আপনারা সকলে মৃত্যুকে জয় করে ফেলতে পারেন, আপনারা অমর হয়ে যেতে পারেন, আমরা সবাই অমর হয়ে যেতে পারি। মানুষ সবাই মরণশীল, মৃত্যুর ভয় সকলের আছে, সবাই চায় মৃত্যুকে যদি জয় করা যেতে পারে। বিলিয়নিয়ার থেকে শুরু করে দরিদ্র মানুষ, মৃত্যুর ভয় সবার আছে, মৃত্যুর কবলকে কেউ এড়াতে পারে না। কিন্তু এই মৃত্যুকে এড়ানোরই একটা সূত্র, একটা এই রহস্যভেদী উপায় রয়েছে এই বইটিতে, হঠযোগ প্রদীপিকা। এই বইটার এমন একটি মুদ্রা রয়েছে যেই মুদ্রাটির নাম হচ্ছে খেচুড়ি মুদ্রা। সেই মুদ্রার বিষয়ে আপনারা যদি জানতে পারেন, সেই মুদ্রার বিষয়ে আমরা যদি জানতে পারি, আমরা যদি প্র্যাকটিস করতে পারি খেচুড়ি মুদ্রায়, তাহলে আমরা প্রত্যেকে মৃত্যুকে জয় করতে পারবো। তো যদি আজকে মৃত্যুকে জয় করার কৌশল সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। স্টে টিউনড। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খেচুড়ি মুদ্রা। আর এই খেচুড়ি মুদ্রার রহস্য আপনারা জানতে পারবেন এই বইটা থেকে অথবা ঘেরণ্ড সংহিতা থেকে, এই হঠযোগ প্রদীপিকা। তো এই খেচুড়ি মুদ্রা যদি প্র্যাকটিস করা যায় নিয়মিত, যদি কেউ খেচুড়ি মুদ্রায় সিদ্ধিলাভ করতে পারে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য যৌগিক সায়েন্স, তাহলে সে মৃত্যুকে জয় করতে পারে। তো খেচুড়ি মুদ্রার এখানে প্রথম টিকায় কি বলা হয়েছে? সব্য দক্ষিণ নারিস্ত মধ্যচরতি মারুত তিষ্ঠতে খেচুড়ি মুদ্রা তস্মিন স্থানে ন সংশয়। তো এই কথার অর্থ কি? বাম ও দক্ষিণ নাসিকায় স্থিত প্রাণবায়ু যে মধ্য নারী সুষুম্নাতে প্রবাহিত হয়, সেই স্থানে অর্থাৎ সুষুম্নাতে খেচুড়ি মুদ্রা স্থির হয়, এ বিষয়ে সন্দেহ নাই। তো আমি অত সংস্কৃত শ্লোকের মধ্যে যাব না, তো আমি শুধু আপনাদের ব্যাখ্যাটা বলছি। ভ্রুদ্বয়ের মধ্যস্থলে শিবের স্থান আছে, অথবা শিবরূপ আত্মার অবস্থান স্থল আছে, সেই শিবস্থানে মন লীন হয়, তাকে চতুর্থ নামক পদ বলে জানবে। সেখানে কাল নেই, মানে সময় সেখানে এক্সিস্ট করে না, টাইম সেখানে এক্সিস্ট করে না, সে আছে এবং নেই, কালের অধিকার নিবৃত। তো এই খেচুড়ি মুদ্রা যতক্ষণ পর্যন্ত সাধক অভ্যাস করছে এবং অভ্যাস করে সাধকের যখন সিদ্ধি লাভ হচ্ছে, সেই মুহূর্ত থেকে সাধক মৃত্যুকে জয় করছে। তো এবার আমাদের জেনে ফেলতে হবে খেচুড়ি মুদ্রা আমরা কেমন করে করব। তো খেচুড়ি মুদ্রা কখনো কোনো গুরুদেবের সাহায্য ছাড়া আপনারা করবেন না। খেচুড়ি মুদ্রায় আমাদের জিভের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো যাদের গুরু নেই কিন্তু তারা খেচুড়ি মুদ্রা প্র্যাকটিস করতে চান ইনিশিয়ালি, তো তাদের জন্য আমি বলবো, এই যে আমাদের যে জিভটা, এই জিভটা ক্রমাগত বের করতে হবে। জিভের যখন ইলাস্টিসিটি বেড়ে যাবে, জিভটা যখন আগের থেকে লম্বা হয়ে যাবে, তখন জিভটাকে রোটেট করতে হবে ভিতর দিকে। আর আমাদের ভিতরে যে সফট প্যালেট আছে, সফট আপার প্যালেট আছে, ওখানে জিভের ডকাটাকে ঠেকাতে হবে, ঠেকিয়ে শ্বাস নিয়ে কুম্ভক করে অবস্থান করতে হবে যতক্ষণ পারেন। এটা পরিপূর্ণ খেচুড়ি মুদ্রা নয়, এটা খেচুড়ির একটা আভাস আপনারা পাবেন। তবে এই মুদ্রাটাই যদি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত প্র্যাকটিস করেন নিয়মিত, 1 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত, যতক্ষণ পারবেন শ্বাস নেবেন, শ্বাস হোল্ড করবেন, শ্বাস ছাড়বেন, আবার জিভকে রোটেট করবেন, ওপরে সফট প্যালেটকে টাচ করবেন, আবার তারপর প্র্যাকটিসটা এইভাবে ক্রমান্বয়ে চালু রাখবেন। এটাই যদি 1 বছর পর্যন্ত প্র্যাকটিস করা যায়, ইমিউন সিস্টেম এত স্ট্রং হয়ে যাবে যে কোনো শরীর খারাপ, জরা, ব্যাধি, মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। এই গ্যারান্টি না দিলেও আপনার কিন্তু জ্বর, জারি, সর্দি, কাশি এসব একেবারেই হবে না। এবং অরিজিনাল খেচুড়ি মুদ্রা কেমন করে গুরুর সান্নিধ্যে এসে করা যায়, সে বিষয়ে এই পুস্তকে যা বলা আছে, সেক্ষেত্রে গোড়ায় গুরু ছোট 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 কাট করে দেন, আর সেই মুন্ডগুলো 1-2 দিনের মধ্যে হিল হয়, আর সেই হিলড জিভটা আগের থেকে লম্বায় বেড়ে যায় ধীরে 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 ধীরে। এটা কিছুদিন গুরুর সান্নিধ্যে প্র্যাকটিস করার পরে যেটা হয়, তখন যখন জিভটা রোটেট করে ভিতর দিকে ঘোরানো যায়, তখন একদম গভীরে প্রবেশ করানো যায়। আর কথিত আছে, তখন যে চন্দ্রসুধা, যেটা ব্রহ্মরন্ধ্র থেকে আমাদের শরীরে খরিত হচ্ছে, যেটা আমাদের জীবনী শক্তি, জীবন রস, সেই রসকে আস্বাদন করা যায়, সেই চন্দ্রগ্রন্থি থেকে সেই রস প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষের বডিতে খরিত হচ্ছে, এবং সেটা সূর্যগ্রন্থিতে গিয়ে বিনষ্ট হয়ে যাচ্ছে,
আবার যেই কারণেই আমাদের ডেথ হয়, যে কারণে আমরা মর্টাল, কিন্তু সেটাকে যদি আমরা পান করতে পারি সেক্ষেত্রে আমরা চিরজীবী হতে পারবো, আমরা মৃত্যুকে জয় করতে পারবো, আমাদের ক্ষুধা তৃষ্ণা জড়া ব্যাধি মৃত্যুর ভয় থাকবে না। তো এই খেচুড়ি মুদ্রা কখনোই, থিওরিটিক্যালি আপনারা জানলেন খুব ভালো, কিন্তু খেচুড়ি মুদ্রা কখনোই কোনো গুরুর সান্নিধ্য ছাড়া প্র্যাকটিস করবেন না। গুরুর সান্নিধ্য ছাড়া খেচুড়ি মুদ্রা, প্রথমে যেটা আমি ব্যাখ্যা করলাম, শুধু জিভটাকে উল্টে আপার প্যালেটে টাচ করে শ্বাস নিয়ে জ্ঞান মুদ্রায় কুম্ভক করবেন, আবার শ্বাস ছেড়ে জ্ঞান মুদ্রায় কুম্ভক করতে পারেন। সেক্ষেত্রে ইমিউন সিস্টেম আগের থেকে ভালো হবে, মানসিক শান্তি পাবেন, অ্যাংজাইটি কম হবে, ডিপ্রেশন কমে যাবে। কিন্তু কখনোই জিভের তলা কাট করে সম্পূর্ণ খেচুড়ি মুদ্রা প্র্যাকটিস করবেন না। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের জানান আগামী দিনে এরকম আর কি কি যৌগিক রহস্য ভেদ আপনারা আমাদের করতে দেখতে চান আমাদের কাছ থেকে, আর কি গূঢ় যোগাসন সম্পর্কে, প্রাণায়াম সম্পর্কে, মুদ্রা সম্পর্কে জানতে চান, ডায়েট এবং নিউট্রিশন সম্পর্কে জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, শেয়ার করুন, স্টে টিউন, স্টে স্ট্রং, স্টে হেলদি। স্ট্রং বাউন্স আউট।